জেলার তৃতীয় ষাণ্মাসিক সন্ধান আজ প্রকাশিত হল। এই মঞ্চে বহু বিশিষ্ট জ্ঞানীগুণী সংস্কৃতি নাটক সাহিত্যের উল্লেখযোগ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে সুচেতা কলাকেন্দ্র অর্থাৎ কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্রের দ্বাদশ বর্ষপূর্তি বৎসর। এটি নিবন্ধিত বিধিবদ্ধ সংস্থারূপে এই প্রথম বছরটিতেই প্রথম আত্মপ্রকাশ করেছে, তাই এখানে আমরা ঠিক করেছি প্রথম সঙ্গীত ও নাটক উৎসব করব এবং করতে চলেছি। 2015 সাল থেকে 2019 এই বছরে বছর কটিতে মোট 5টি প্রযোজনা হয়েছে আমাদের। 2015 সালে ধ্রুপদী রবীন্দ্রনাথ, 2018 সালে শৈশব সাথী ও অভিসারিকা, জানানোর প্রথা নেই, কিন্তু তাদের সকলের স্বতঃস্ফূর্ত যোগদান এবং তাদের পরিবারের সকলের আজকের এখানে আগমনে এই অনুষ্ঠান একটা পূর্ণতা লাভ করেছে। স্বাগত জানাই প্রেস এবং মিডিয়ার পক্ষ থেকে যে বন্ধুরা উপস্থিত রয়েছেন, আপনাদের সকলের সহযোগিতায় এই সুন্দর সন্ধ্যাটি মানুষের কাছে পৌঁছে যাবে আরও বৃহত্তর রূপে, এই বিশ্বাস রাখি। সুখদিন বাঙালি জীবনে দুই আবেগের নাম, তাদের অমর সৃষ্টিকে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় এক সুন্দর মেলবন্ধনের মাধ্যমে আপনাদের সামনে পরিবেশন করা হবে। আসুন আমরা সকলে এই অনুষ্ঠানটিকে উপভোগ করি এবং বাঙালির যে সাংস্কৃতিক চেতনা সেটি জাগরণ থাকুক। ধন্যবাদ সকলকে। নতুন আরও একটি সাংস্কৃতিক জগতের পালক আমরা সবাই জানি, সাংস্কৃতিক চর্চা শহরে কালিয়াগঞ্জ, এবং আজকেই প্রথম সরকারি স্বীকৃতি পেয়ে কালিয়াগঞ্জ সুচেতা কলাকেন্দ্র আনুষ্ঠানিক শুভ সূচনা হল। এমন একটা জায়গায় আমরা থাকি সেখানে ই ডুংরি উ ডুংরি পিয়াল পাঠিয়েছে, এই কথাটা বললেই আমাদের সংগঠিত কথা আপনা আপনি কিন্তু প্রচারিত হয়ে যায়। আমরা ওখানে সমাজ বলি না, মানুষের সমাজকে আমরা সাঁওতা বলি। সাঁওতা মানে হচ্ছে একসাথে। এখন দেখুন বিভিন্ন কারণে ছোট্ট ছোট্ট যে মানুষের সম্পর্কগুলো সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। আমাদের এর পরিবর্তে আমিত্বের আস্থালন এখন চারদিকে। আমরা করম, জামা, জিতা, সহরাই, ছৌ, নাটুয়া এই বিভিন্ন আঙ্গিকের মাধ্যমে মানুষে মানুষের মেলবন্ধন রচনার চেষ্টা করি।